আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি মজাদার নাস্তা রেসিপি। আর আমার রেসিপিটি হচ্ছে ময়দার ডিম আর সবজি দিয়ে খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 7 মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ খাবার তেল। এখন আমি এ সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আমি এখানে রুম টেম্পারেচারের পানি ইউজ করেছি। এখানে গরম পানি ইউজ করলেও পারবেন, তবে রুম টেম্পারেচারের পানিটাই ভালো হবে। ডোটা আমি হালকা নরম করে করব। ভালো করে ময়ান করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এর উপরে হালকা করে খাবার তেল মাখিয়ে দিচ্ছি। এখন আমি ডোটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ডোটা সেট হতে হতে এদিকে আমি পুরটা তৈরি করে নিব। পুরটা তৈরি করার জন্য এখানে আমি আলু আর গাজর কুচি করে কেটে নিয়েছি। দেখুন আমি কি সাইজের করে কুচি করেছি। এখানে আমি নিয়েছি টমেটো কুচি, 2টি ডিম নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচা মরিচ, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এখানে নিয়েছি গুঁড়া মশলা, আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট, 7 মতো লবণ, ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আলু আর গাজরের কুচিগুলো, একই সাথে টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আর কাঁচামরিচ কুচিগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন আমি সব গুঁড়া মশলা একসাথে দিয়ে দিব। লাস্টে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এগুলোকে প্যানে হালকা করে ভেজে নিব। আলুর পুরটা ভেজে নেওয়ার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি 5 মিনিট ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য। 5 মিনিট পর তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আমি বেশি সিদ্ধ করব না, কারণ পরবর্তীতে ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে। এখন জাস্ট 3-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে।
ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলো ভাজা ভাজা করে নিয়েছি। আলুর পুরটা এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক টেস্ট। এটা আপনারা অন্য কিছুর সাথেও খেতে পারেন। পুরটা পুরোপুরি রেডি করে নিয়েছি, এখন আমি 15 মিনিট পর ডোটা আবার 2 মিনিটের মতো মথে নিচ্ছি। ভালো করে মথে নিয়েছি, এখন আমি একটা লেচি করে নিব। আমি এখানে সবগুলো লেচি করে নিয়েছি, এখন এখান থেকে একটা রেখে বাকি সবগুলো অন্য আরেকটি বাটিতে রেখে দিলাম। এগুলো যাতে উপরটা ড্রাই না হয়ে যায় তাই আবার ঢেকে দিলাম। এখন আমি এটাকে ভালো করে গুড় করে নেব। ভালো করে গুল করে নিয়েছি, এখন অল্প চেপে দিলাম। এখন একটা বেলুনের সাহায্যে লম্বা করে বেলে নিতে হবে। আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এতে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা আমি ভালো করে দিয়ে দিয়েছি, এখন আমি ফোল্ড করে নিব এক সাইড থেকে। আমি একটা সাইড ফোল্ড করে নিয়েছি, এখন আমি অসমান অংশটা ফেলে দিচ্ছি। এখন আমি ডিজাইন করে নিব, মাঝখান থেকে কেটে এতটুকু পর্যন্ত রাখবো আর এই দিকটা কাটবো না, তাহলে আমার এখানে একটা ডিজাইন হয়ে যাবে। ভালো করে কেটে নিয়েছি, এখন আমি ফোল্ড করে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এখন আমি এই দিক দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে ভেতরের পুকুরটা বের হয়ে না যায়। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, এখন আমি এগুলোকে ভেজে নিব। নাস্তাটি ভাজার জন্য আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিচ্ছি, এখন তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো এভাবে দিয়ে দিব। আমি এখানে 3টা দিয়েছি, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন, কিন্তু গ্যাদারিং করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে এমন তেল ব্যবহার করেছি যাতে একটা পাশ ডুবে থাকে। একটা পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। এভাবে আমি সবগুলো উল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি।
হালকা ব্রাউন কালার হয়ে গেলে এগুলোকে আমি এখন একটি কিচেন টাওয়ালের উপর নামিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে নিব। এভাবে আমি বাকি সবগুলো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতে যতই না সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি সুস্বাদু। আমি এরকম করে সবগুলো ভেজে নিচ্ছি। এই নাস্তাটি খেতে খুবই মজার এবং যেহেতু এখানে সবজি এবং ডিম ব্যবহার করেছি তাই স্বাস্থ্যের জন্য উপকারী। আপনারা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি প্রস্তুত করে দিতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।